প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ইউটিউব চ্যানেল সার্ক ই এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই আশা করি গতদিন আমরা যে লেসনগুলো পড়েছিলাম সবগুলো কমপ্লিট করে ফেলেছো। আমি তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় জয়শ্রী ভট্টাচার্য মিস, এবং তোমাদের আজকে আমি পড়াবো দ্বিতীয় শ্রেণীর ইংলিশ বিষয়টি। তাই প্রথমেই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে একটা লেসন পড়ার আগে যেন আমরা এর পূর্ববর্তী লেসনটা শেষ করে ফেলি। আশা করি তোমরা সবাই অনেক ভালো স্টুডেন্ট, আমি জানি, তাই সবাই ভালো করে পড়ে ফেলেছ। এখন আমরা আজকে একটা নতুন অধ্যায় পড়ব, সেটা হচ্ছে পেজ 35 থেকে 43 পর্যন্ত। তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে, ক্লাস টু এর ইংলিশ ফর টুডে বই থেকে পেজ 35 থেকে 43 পর্যন্ত তোমাদের এই দুইটা পেজের মধ্যে থেকে আমি তোমাদের জন্য এখানে কিছু ওয়ার্ড মিনিং এবং ট্রান্সলেশন আর কিছু কোয়েশ্চেন আনসার রেডি করেছি। এখন আমি এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এই 35 থেকে 43 এর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমি এখানে ওয়ার্ড মিনিং লিখে ফেলেছি। এগুলো আমরা এর আগেও অনেকবার পড়েছি ছোটো ক্লাসে, এবং ক্লাস টুতেও আমরা পড়েছি, এবং মুখে মুখে অনেকেই আমরা এগুলো জানি। কিন্তু যদি কোনো কিছু না জানা থাকে তবে সেটা আমাদের আজকে শেখা হয়ে যাবে। দেখো, ওয়ার্ড মিনিং হচ্ছে, প্রথমটা হচ্ছে রোজ। রোজ মানে কি? রোজ মানে হচ্ছে গোলাপ। রোজ মানে হচ্ছে গোলাপ। রোজ হচ্ছে একটা ফুল, একটা ফ্লাওয়ার। রোজ মানে গোলাপ, আমরা জানি গোলাপ কিন্তু অনেকেরই প্রিয় ফুল। রোজ বানানটা কীভাবে দেখো, ROSE, ROSE, রোজ, এটার অর্থ হচ্ছে গোলাপ। এটাকে আমরা বাংলায় বলি গোলাপ। গোলাপ একটা ফুল, রোজ হচ্ছে একটা ফ্লাওয়ার, একই অর্থ। তোমরা সবাই জানো যে ফ্লাওয়ার অর্থ হচ্ছে ফুল। গোলাপ, গোলাপ কি? গ ওকার লয় আকার আর প, গোলাপ। এভাবে হচ্ছে গোলাপ বানান। বানানগুলো খুব ভালো করে শিখতে হবে, কেউ সুকার দিয়ে লিখবা না, কারণ প্রতিটা কিন্তু একটা ইয়ের কিন্তু বানানের কিন্তু কী আছে, উচ্চারণের উপরে নির্ভর করে। যেমন এটার বানানটা যদি কী থাকতো, গড় সুকার লকার লা আর প থাকতো, তাহলে এটা হতো গোলাপ, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে গোলাপ, কারণ এটা হচ্ছে গ ওকার। তাহলে আমি আশা করি তোমাদের এটা বোঝাতে পেরেছি। সবগুলো কিন্তু বানান শেখা খুবই গুরুত্বপূর্ণ। তো রোজ হচ্ছে গোলাপ। বাটারফ্লাই, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। আমরা জানি, আমরা বাটারফ্লাই কিন্তু অনেকে চিনি, বিভিন্ন রঙের বাটারফ্লাই আমরা দেখেছি। বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি, যেগুলো কী করে, ডানা মেলে উড়ে বেড়ায় ফুলে ফুলে। তাহলে বাটারফ্লাই বানান কীভাবে? BUTTERFLY, এটা হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই বাংলা হচ্ছে কি? প্রজাপতি। প রফলা বর্গীয় জ আকার, প্রজা প তর্ষিকার। তার মানে কি? প্রজাপতি হচ্ছে বাটারফ্লাই অর্থ। প্রজাপতি প রফলা বর্গীয় জ আকার, প তর্ষিকার, ঠিক আছে? এরপরে দেখো কাইট। কাইট হচ্ছে ঘুড়ি। কাইট মানে ঘুড়ি। কাইট, কাইট হচ্ছে KITE। কাইট বানানটা হচ্ছে KITE, কাইট। ঘুড়ি, ঘুড়ি বানান কীভাবে? ঘর সুকার ড শূন্য র দীর্ঘইকার, ড শূন্য র দীর্ঘইকার, ঘুড়ি। তারপর হচ্ছে ব্রাউন, BROWN, ব্রাউন অর্থ হচ্ছে বাদামি, বা দা মি, ব আকার দ আকার ম দীর্ঘইকার, বাদামি। তারপর হচ্ছে স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে বর্গ। এটা হচ্ছে শেপ, বিভিন্ন ধরনের শেপ। এটা আমরা পড়লাম কি কি, এটা পড়লাম রোজ মানে হচ্ছে গোলাপ, বাটারফ্লাই মানে প্রজাপতি, কাইট মানে ঘুড়ি, ব্রাউন মানে বাদামি, কিন্তু স্কোয়ার এটার সাথে দেখো এটার কোনো মিল নাই। এটা হচ্ছে আমাদের আরেকটা পেজের। তাহলে স্কোয়ার হচ্ছে বর্গ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শেপ মানে আকার। আমরা জ্যামিতি যে করি, জ্যামিতিতে আমরা কী জানি, জ্যামিতিতে আমরা বিভিন্ন ধরনের চিত্র শিখি, সরলরেখা, তারপর রেখাংশ, তারপরে কি বর্গ, ত্রিভুজ, এগুলো হচ্ছে শেপস, বিভিন্ন ধরনের আকার। তো এটার মধ্যে স্কোয়ার হচ্ছে একটা শেপ। স্কোয়ার মানে হচ্ছে কোন ধরনের শেপ, আমি তোমাদের একটু ছবি এঁকে বুঝাই। স্কোয়ার মানে হচ্ছে এইরকম, এটা হচ্ছে স্কোয়ার। যেহেতু আমি হাত দিয়ে আঁকছি তাই একটু আঁকা বাঁকা হতে পারে, কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি কী বোঝাতে চাইছি। স্কোয়ার মানে হচ্ছে বর্গ। এরপরে হচ্ছে সার্কেল। সার্কেল মানে হচ্ছে বৃত্ত। সার্কেল, সার্কেল মানে হচ্ছে বৃত্ত। সার্কেল মানে বৃত্ত, তার মানে গোল যেটা, ওটা হচ্ছে সার্কেল। সার্কেল বৃত্ত, উচ্চারণগুলো খুব ভালো করে শুনো। স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে বর্গ।
স্কয়ার বানান কিভাবে? এস কিউ ইউ এ আর ই স্কয়ার। বর্গ বানান কিভাবে? ব গ রফলা, ব সরি ব গ রেফ, সরি আমি এক্সট্রিমলি সরি, ব গ রেফ তার মানে হচ্ছে বর্গ, ব গ রেফ হচ্ছে বর্গ। সার্কেল, সার্কেল হচ্ছে সি আই আর সি এল ই সার্কেল, সি আই আর সি এল ই সার্কেল অর্থ হচ্ছে বৃত্ত, ব রিকার তারপরে কি তয় তয়, এটা কিন্তু তয় তয়, এটা কিন্তু সংযুক্ত অ না, এটার উপরে দেখো মাত্রা আছে, তার মানে এটা হচ্ছে তয় তয়, দুইটা ত যুক্ত বর্ণ, তর সাথে ত যুক্ত হলে কি হয় এটা এরকম হয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে তয় তয়। তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, এই হচ্ছে ত্রিভুজ ট্রায়াঙ্গেল, টি আর আই এ এন জি এল ই ট্রায়াঙ্গেল, টি আর আই এ এন জি এল ই ট্রায়াঙ্গেল ত্রিভুজ, ত রফলা রস্যকার ভরস্যকার বর্গীয় জ, এটা হচ্ছে ত রফলা, এটা এ না, এটা হচ্ছে ত রফলা, তাই উপরে মাত্রা আছে, সবাই ঠিক করে লিখবা বানানোর জন্য কিন্তু যাতে তোমাদের এক মার্ক কাটা না যায়। রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল মানে হচ্ছে আয়তাকার বা আয়ত, আর ই সি টি এ এন জি এল ই রেক্টেঙ্গেল আয়তাকার, আ অন্তস্থ আকার ক আকার আর র আয়তাকার। দেখো এখানে আয়তাকার আমি ছবি আঁকছি না, কারণ এখানে যে আমাদের বোর্ডটা আছে সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল, দেখো এই পাশটা আর এই পাশটা হচ্ছে কি বড়, আর এই পাশটা আর এই পাশটা হচ্ছে ছোট, তার মানে এই ধরনের আকারকে আমরা কি বলতে পারি রেক্টেঙ্গেল বলতে পারি, মানে আয়তাকার। তারপর হচ্ছে শেপ, এস এইচ এ পি ই শেপ, শেপ মানে হচ্ছে আকার, আ ক আকার আর র আকার। রাউন্ড, এই যে সবগুলা এগুলো হচ্ছে এক একটা শেপ, স্কোয়ার সার্কেল ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেল এগুলো হচ্ছে এক একটা শেপ। রাউন্ড, রাউন্ড মানে হচ্ছে গোলাকার, আর ও ইউ এন ডি রাউন্ড মানে হচ্ছে গোলাকার, গো ওকার গো অকার ল আকার ক আকার আর র গোলাকার। স্ট্রেট, স্ট্রেট মানে হচ্ছে সোজা, তার মানে স্ট্রেট হচ্ছে সোজা, এরকম যদি সোজা থাকে তাহলে হচ্ছে এটা স্ট্রেট, এস টি আর এ আই জি এইচ টি স্ট্রেট, এস টি আর এ আই জি এইচ টি স্ট্রেট হচ্ছে সোজা, দন্ত স ওকার বর্গীয় জ আকার সোজা। আশা করি তোমরা বুঝতে পেরেছো ওয়ার্ড মিনিংগুলো খুব ভালোভাবে আমরা বানান সহ পড়লাম, এখন আমরা ট্রান্সলেট ইনটু ইংলিশ পড়ব। দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ মানে কি, মানে হচ্ছে বাংলা দেয়া থাকবে, তোমাকে ইংলিশে কী করতে হবে লিখতে হবে, আবার আমরা এটাকে রিভার্স করেও শিখতে পারি, রিভার্স মানে কি উল্টো করে, যেমন ইংরেজি দেওয়া থাকলে আমরা যাতে বাংলাটাও লিখতে পারি, তো ইংরেজি থেকে বাংলা আমরা কিন্তু বই যখন পড়ি তখন আমরা কী করি আমরা ইংরেজি থেকে বাংলাটা শিখে ফেলি, কিন্তু বাংলাটা যখন আসে তখন আমরা ইংরেজিটা লিখতে পারি না, তাই তোমাদের জন্য এভাবে আমি আলাদা করে লিখে দিলাম, আমরা বাংলা থেকে ইংলিশ যেভাবে পারবো ইংরেজি থেকে বাংলাও যাতে একইভাবে আমরা পারি, মানে দুইটাই যেন আমাদের কাছে সহজ হয়। দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ, এক নম্বর হচ্ছে ব্যাগটি বেগুনি, তার মানে একটা ব্যাগের কথা বলা হয়েছে যে ব্যাগটা বেগুনি, ব্যাগ মানে কি থলে, এখানে আমি ব্যাগই লিখেছি, তোমরা থলেও লিখতে পারো, যেটা মানে আমি এমনিতেই এটা লিখলাম কারণ ব্যাগকে অনেকে আমরা কি বলি বাংলাতে আমরা ব্যাগই বলি, থলে কিন্তু আমরা খুব একটা ব্যবহার করি না, তো ব্যাগটি বেগুনি মানে কি দ্য ব্যাগ ইজ ভায়োলেট, আমরা জানি বেগুনি অর্থ হচ্ছে ভায়োলেট, ব্যাগটি যেহেতু একটা ব্যাগের কথা বলা হয়েছে তাই দ্য ব্যাগ হবে, দ্য ব্যাগ, দ্য ব্যাগ ইজ ভায়োলেট। তারপরে হচ্ছে কুকুরটি বাদামি, কুকুরের গায়ের রং বিভিন্ন রকমের থাকে, কালো থাকে সাদা থাকে বাদামি থাকে, এই কুকুরটা হচ্ছে বাদামি, দ্য ডগ ইজ ব্রাউন, দ্য ডগ ইজ ব্রাউন, ব্রাউন মানে হচ্ছে বাদামি। তারপর হচ্ছে ঘুড়িটি সবুজ, ঘুড়িটি সবুজ, দ্য কাইট ইজ গ্রিন, দ্য কাইট ইজ গ্রিন, কাইট মানে ঘুড়ি সবুজ মানে গ্রিন, দ্য কাইট ইজ গ্রিন, আমরা একবার বানান করে পড়ি, ব জফলা আকার গ টর্ষকার ব্যক্তি, ব একার গ রুষকার দন্ত ন দীর্ঘইকার বেগুনি, ব্যক্তি বেগুনি অর্থ হচ্ছে কি ইংলিশ কি হবে দ্য ব্যাগ ইজ ভায়োলেট, টি এইচ ই দ্য বি এ জি ব্যাগ, আই এস ইজ ভি আই ও এল ই টি ভায়োলেট, কুকুরটি বাদামি, করসুকার করসুকার আর র টর্ষকার কুকুরটি, ব আকার দ আকার ম দীর্ঘইকার বাদামি অর্থ কি দ্য ডগ ইজ ব্রাউন, টি এইচ ই দ্য ডি ও জি ডগ, আই এস ইজ বি আর ও ডাব্লিউ এন হচ্ছে ব্রাউন। তারপর হচ্ছে ঘুড়িটি সবুজ, ঘর সুকার দর্শন র শিকার ট
टर शेकार घुड़ीटी दंत स बर शोकार वर्गीय सबुज अर्थ हे द काइट इज ग्रीन टी एच इ द के आई टी काइट आई एस इज जी आर डबल एन हे ग्रीन द काइट इज ग्रीन मान घुड़ीटी सबुज आशा करी तुम्हारा बुझे फेले सबगला एन क्वेश्चन आंसर देखी हमें क्योंकि आंसरगुल्लो लिखे फेले एखे चैप्टर थे यूला पढ़ल यटार एक चैप्टर आमदे बे এটা হচ্ছে একটা লাকি সম্পর্কে একটা চ্যাপ্টার তো আমি এটা তোমাদের একটু পড়া দিই এটা হচ্ছে মাই নেম ইজ লাকি মাই নেম ইজ লাকি মানে কি আমার নাম লাকি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি লাইক মানে হচ্ছে পছন্দ করা আই লাইক ইউ মানে আমি তোমাকে পছন্দ করি আই অ্যাম রাউন্ড মানে আমি গোলাকার আমি গোল বা গোলাকার আই অ্যাম রাউন্ড আমরা রাউন্ডের তো পড়েছি কি রাউন্ডের তো গোলাকার আই অ্যাম রাউন্ড তারপর হচ্ছে কালার মি ব্লু তোমাদের বইয়ে সবাই দেখো পেজ 42 তে এটা দেয়া আছে কালার মি ব্লু মানে লাকি হচ্ছে একটা শেপ মানে একটা আকার সে বলতেছে যে মাই নেম ইজ লাকি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি আমার নাম লাকি আমি তোমাকে পছন্দ করি আই অ্যাম রাউন্ড আমি গোলাকার কালার মি ব্লু মানে আমাকে নীল রং করো খুব মজার তাকে তুমি রং করবা তোমাদের বইয়ে তোমরা কি করবা লাকিকে ব্লু রং করবা তারপরে হচ্ছে উই আর সুমন অ্যান্ড সালাম আওয়ার সাইডস আর স্ট্রেট আমরা সুমন এবং সালাম তার নিচে দেখো দুইটা কি আছে দুইটা বক্সের মতো আছে এরকম দুইটা বক্সের মতো তারা কি করতেছে তারা বলতেছে উই আর সুমন অ্যান্ড সালাম মানে তারা হচ্ছে সুমন এবং সালাম দুইজন তারা কি বলতেছে আওয়ার সাইডস আর স্ট্রেট মানে আমাদের কিনারগুলো বা পাশ কি সোজা স্ট্রেট মানে সোজা আমরা একটু আগে পড়েছি স্ট্রেট মানে সোজা নাও কাউন্ট দ্যাম ফ্রম 1 to 8 তাদেরকে 1 থেকে 8 পর্যন্ত গুণো কাউন্ট দ্যাম ফ্রম 1 to 8 কীভাবে গুনবা এইভাবে দুইটা যদি থাকে 1 2 3 4 আবার আরেকটা কি হবে 5 6 7 8 1 থেকে 8 হলো তার মানে এইভাবে 1 to 8 গুনতে হবে ঠিক আছে এবং কালার করবা সবাই বইয়ে সুন্দর করে কালার করবা লাকি যেহেতু বলছে যে ওকে নীল কালার করার জন্য ব্লু কালার করার জন্য তাই সবাই ওকে ব্লু কালার করবা এরপর দেখো এখন আমরা যেহেতু এটা পড়লাম এখন আমরা এটা থেকে দুইটা কোয়েশ্চেন আনসার কি আছে দেখি হোয়াট শেপ ইজ লাকি তার মানে প্রশ্নটা কি হোয়াট মানে কি হোয়াট শেপ ইজ লাকি লাকি শেপ মানে আকার কি লাকির আকার কি ছিল লাকি বলছিল যে তার আকার হচ্ছে রাউন্ড মানে গোলাকার লাকি ইজ রাউন্ড লাকি ইজ রাউন্ড হোয়াট শেপ ইজ লাকি লাকি ইজ রাউন্ড আমরা একটু বানান করে পড়ি লাকি বানান হচ্ছে এল ইউ সি কে ওয়াই লাকি আই এস ইজ আর ও ইউ এন ডি রাউন্ড লাকি ইজ রাউন্ড অর্থ কি লাকি গোলাকার কোয়েশ্চেন নাম্বার 2 দেখো হোয়াট শেপস আর সুমন অ্যান্ড সালাম হোয়াট শেপস আর সুমন অ্যান্ড সালাম তার মানে হচ্ছে সুমন এবং সালামের আকার কীরকম শেপস মানে কি আকার শেপ মানে আকার তার মানে সুমন এবং সালামের আকার কেমন সুমন অ্যান্ড সালাম আর স্ট্রেট সুমন অ্যান্ড সালাম আর স্ট্রেট তাদের আকারটা কীরকম সোজা তারা কি বলল তারা নিজের কথাই বলল যে তাদের আকার হচ্ছে সোজা আশা করি তোমরা ওয়ার্ড মিনিং এরপরে ট্রান্সলেট ইন টু ইংলিশ এবং কোয়েশ্চেন আনসারগুলো খুব ভালোভাবে বুঝে ফেলেছ এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বা এবং এই যে বক্সগুলা এবং রাউন্ডগুলো আছে তার মানে লাকি সুমন এবং সালাম এগুলাকে তোমরা তাদের পছন্দ মতো কালার দিয়ে কী করবা কালার করবা সবাই ভালো থাকো সবাইকে অনেক ধন্যবাদ